জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয় এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব এই অমাবস্যার সঠিক সময়সূচি নিয়ে দর্শক বন্ধুরা চৌঠা জ্যৈষ্ঠ চৌদ্দোশ তিরিশ বঙ্গাব্দ উনিশে মে দু শুক্রবার অমাবস্যা এবং অমাবস্যা তিথি শুরু হবে তেসরা জ্যৈষ্ঠ চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ আঠারোই মে দু বৃহস্পতিবার রাত্রি নটা তেরো মিনিট ছেচল্লিশ সেকেন্ড গতে শুরু হবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে অমাবস্যা তিথি থাকবে তার পরদিন অর্থাৎ চৌঠা জ্যৈষ্ঠ চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ উনিশে মে দু শুক্রবার রাত্রি আটটা তেতাল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি এবং শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হবে তেসরা জ্যৈষ্ঠ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ আঠারোই মে দু বৃহস্পতিবার রাত্রি নটা তেরো মিনিট ছেচল্লিশ সেকেন্ড গতে শুরু হবে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা এবং সেদিনই অমাবস্যার নিশিপালন এবং অমাবস্যার উপবাস চৌঠা জ্যৈষ্ঠ চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ উনিশে মে দু শুক্রবার উভয় দিনেই শুভকর্ম নাস্তি দর্শক বন্ধুরা তেসরা জ্যৈষ্ঠ চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দ আঠেরোই মে দু হাজার তেইশ বৃহস্পতিবার রাত্রি নটা তেরো মিনিট ছেচল্লিশ সেকেন্ড গতে চৌঠা জ্যৈষ্ঠ চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দ উনিশে মে দু হাজার তেইশ শুক্রবার রাত্রি আটটা তেতাল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ তাহলে আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য